এজন্য স্বপ্নের কথাগুলো পারতপক্ষে কারো কাছে শেয়ার করা ঠিক না। তবে হ্যাঁ, হাদিসে কিছু আলামত পাওয়া যায়। যেমন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, এটা আপনার জন্য একটা খারাপ সাইন, দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যুর আশঙ্কা আছে, কিছু সাইন পাওয়া যায়। কিন্তু দাঁত পড়লে আপনি যে মারা যাবেনই কিছুদিন পরে সুনিশ্চিত।